লেও ঘুষের বিনিময়ে ছাড়পত্র দেবার অভিযোগ আসছে। সংবাদ মাধ্যমের তথ্য বলছে, 2016 সালে টঙ্গীতে একটি প্যাকেজিং কারখানায় বয়লার বিস্ফোরণে প্রাণ হারান 25 জন শ্রমিক। 2017 সালে গাজীপুরের পোশাক কারখানায় মারা যান 13 জন। এই একই কারণ বয়লার বিস্ফোরণ। প্রতি বছর এই ধরনের ঘটনা ঘটে, কিন্তু মৃত্যুর সংখ্যা যদি বেশি হয় তখনই সেটা সংবাদ মাধ্যমের মনোযোগ পায়। দুঃখজনক হলেও সত্য, এর সঠিক কোনো পরিসংখ্যানও কিন্তু আমাদের হাতে নেই। 1923 সালের আইন দিয়ে বর্তমানে বয়লার সংক্রান্ত সব কার্যাবলী চলছে বটে, তবে এই আইনটি সংক্রান্ত সব প্রয়োজন মেটাতে পারছিল না। তাই যৌক্তিক কারণে আধুনিকায়নের দাবি ছিল সবসময়। কিন্তু প্রস্তাবিত আইনটিতে কিছু গুরুতর সমস্যা আছে মাননীয় স্পিকার। বাংলাদেশের দুর্ঘটনার ক্ষেত্রে যতদিন তদারককারী কর্তৃপক্ষের অদক্ষতা, অযোগ্যতা এবং বিশেষ করে অসততার শাস্তি কঠোরভাবে দেয়া না যাবে, ততদিন এমন কোনো কাজের সুফল আশা করা যায় না। বয়লার বিলের 29-এর 2 ধারা বলছে, কোনো দুর্ঘটনার জন্য প্রধান বয়লার পরিদর্শকের কার্যালয়ের কোনো কর্মচারীর দায়িত্বে অবহেলা বা অন্য কোনো কারণে দায়ী হইলে প্রধান বয়লার পরিদর্শক উক্ত কর্মচারীর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করিতে পারিবেন। মাননীয় স্পিকার, অর্থাৎ কোনো দুর্ঘটনার পর সেই দুর্ঘটনার পেছনে পরিদর্শকের অবহেলা বা দুর্নীতিজনিত কোনো দায় পাওয়া গেলেও তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেবার কোনো বাধ্যবাধকতা নাই। সেটা প্রধান বয়লার পরিদর্শকের ইচ্ছাধীন করা হয়েছে। মানে তিনি চাইলে কোনো বিভাগীয় ব্যবস্থা নিতে পারবেন, তিনি চাইলে ব্যবস্থা নাও নিতে পারবেন। অথচ এমন ক্ষেত্রে বয়লার পরিদর্শকের কার্যালয়ের কর্মচারীর বিরুদ্ধে শুধু বিভাগীয় নয়, ফৌজদারি কার্যবিধিতেও ব্যবস্থা নেওয়া উচিত। 30 ধারার দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ বিধি দ্বারা নির্ধারিত হবে বলে বলা হয়েছে। আমি নিশ্চিত যে বিধি দ্রুত তৈরি করা হবে না, কারণ এই বিধি মালিক পক্ষের স্বার্থের বিপরীতে যাবে। অতীত অভিজ্ঞতা বলে, বিধি তৈরি হলেও সেটা নির্ধারিত ক্ষতিপূরণ কোনোভাবেই ক্ষতিগ্রস্তদের স্বার্থ রক্ষায় কার্যকর হবে না। এই আইনের 50 ধারায় এর অধীনে ঘটা অপরাধকে মোবাইল কোর্টের তফসিলভুক্ত করে বিচার করার অপশন রাখা হয়েছে। মাননীয় স্পিকার, এই সরকারের সময় ফৌজদারি অপরাধ থাকা সব আইনেই মোবাইল কোর্ট রাখার এক ভয়ঙ্কর প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। দেশের সংবিধানের মৌলিক পরিপন্থীর এমন ধারা কোনোভাবেই থাকতে পারে না। এই দেশে অনেক বয়লার চলছে কোনো রকম সরকারি নিবন্ধন ছাড়াই, যদিও নিবন্ধন বাধ্যতামূলক করা হয়েছে। জানা যায় নিবন্ধনকৃত বয়লারের সংখ্যার তুলনায় অনিবন্ধিত বয়লারের সংখ্যা 5 থেকে 6 গুণ বেশি। অনিবন্ধিত বয়লারগুলো নজরদারির বাইরেই থেকে যাচ্ছে। আবার নিবন্ধন করলেও অনেক বয়লারের মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে, প্রয়োজনীয় কমপ্লায়েন্স নিশ্চিত করে সেগুলো নবায়ন করা হচ্ছে না নিয়মিতভাবে, ফলে হয়ে যাচ্ছে নানান রকমের ত্রুটি। বয়লার সুষ্ঠু এবং নিয়মিত রক্ষণাবেক্ষণ একটা বড় ইস্যু। নিয়মিত রক্ষণাবেক্ষণ না করার অভিযোগ আছে অনেক। জি শেষ করুন। জি, পরীক্ষা নিরীক্ষা করা হয় না। দেশের আর সব সরকারি প্রতিষ্ঠানের মতোই চরম গাফিলতি রয়েছে বয়লার পরিদর্শন কার্যালয়ের। এই কার্যালয়ের কাজ নিবন্ধন করার পাশাপাশি ঠিকমতো বয়লার বসানো হয়েছে কিনা, কি অবস্থায় আছে সেটা পরীক্ষা নিরীক্ষা করে ছাড়পত্র দেওয়া এর কাজ। অথচ পরিদর্শনের কাজটি যথাযথভাবে হচ্ছে না। বয়লার ব্যবহারকারী কারখানার সংখ্যা অনেক বেশি হলেও পরিদর্শকের সংখ্যা অপ্রতুল, ফলে বেশিরভাগ কারখানায় বয়লার চলছে পরিদর্শন ছাড়া। আর পরিদর্শনের ক্ষেত্র আছে দুর্নীতির অভিযোগ। যেসব বয়লার পরিদর্শন করা হচ্ছে সেসব ক্ষেত্রে ত্রুটিপূর্ণ বয়লার পাওয়া গেলেও ঘুষের বিনিময়ে ছাড়পত্র দেবার অভিযোগ আসছে। দেশে একসময় কারখানা পরিদর্শনের জন্য যথেষ্ট পরিমাণ পরিদর্শক ছিল না। এরপর রানা প্লাজা দুর্ঘটনার পর আন্তর্জাতিক চাপে মোটামুটি পর্যাপ্ত সংখ্যক পরিদর্শক নিয়োগ দেওয়া হয়েছে, কিন্তু তারপরও কারখানার নিরাপত্তা ব্যবস্থার উন্নতি হয়নি। কিছুদিন আগে হাশেম জুস ফ্যাক্টরিতে অগ্নিকাণ্ডে 50-এর অধিক মানুষ জীবন্ত মারা যায়। অর্থাৎ পর্যাপ্ত সংখ্যক লোক থাকলেও বর্তমান সরকারের চরম দুর্নীতিগ্রস্ততার কারণেই সেটা সুফল শেষ পর্যন্ত পাওয়া যায় না। এই দেশে একটা আইন হওয়া মানে সবকিছু ঠিক হয়ে যাওয়া নয়। মাননীয় স্পিকার, যে আইন কঠোরভাবে প্রয়োগ করলে সাধারণ মানুষের ভালো হয়। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় সদস্য জনাব শামীম হায়দার পাটোয়ারি, গাইবান্ধা 1।